বন্ধুরা, মিলি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখন 7টাও বাজেনি। আমি এই দেখো বসিয়ে দিয়েছি ম্যাগি, ম্যাগি রান্না করছি কারণ বড় ছেলে স্কুলে যাবে, কালকেই বলে রেখেছে। তো এই যে আলু কেটেছি, এখানে পেঁয়াজ আর আদা কুচানো আছে। ওর ডিম, ডিমে অ্যালার্জি বলে ডিমটা দেওয়া যাবে না, নাহলে ডিমটা দিলে একটু ভালো হয় ম্যাগিটা। আর আমি করবো ঝুরঝুরে ম্যাগি, করার পর তোমাদের দেখাচ্ছি। তো আমার এই যে ম্যাগি রেডিও হয়ে গেছে আর টিফিন বক্সও দিয়ে দিয়েছি। দাদা তো খাবেই না স্কুলে গেলে। কেন রে মানু, খাবে না? এই ম্যাগি খাবি না তুই সুপ সুপ খাবি? সুপ সুপ, ঠিক আছে আমি এনে বানিয়ে দেবো তোকে। আজকে ওই যে ঝোলা ঝোলা ম্যাগি খাবি না, এরকম শুকনো শুকনো ঝোলা ঝোলা? না ঠিক আছে। শুভম আমাদের বাড়ি খাচ্ছে ডাল আর কি, শুভম ডিমের অমলেট, আর রিশু এদিকে এটা খেলছে। আমি বললাম তোরা খেল, আমি ততক্ষণে স্নানটা করে নিই। এরপরে বক্সিং বক্সিং খেলবো মাসি স্নান করে আসার পর। হ্যাঁ ঠিক আছে। এই রিশু বক্সিং করছে, অনেকদিন পরে এই বক্সিংটা বের করা হলো। এটা বাইরে ভালো হয়। এই যে আমাদের কাঁচা বেলগুলো বিক্রি করে দিচ্ছি, এখন নিচে যাওয়াই যাবে না। ওই যে একটা বেল চলে গেল। হ্যাঁ সরে যা সরে যা, দেখেছি মাথায় পড়বে। হ্যাঁ বলো এখন বাজে কটা? 3:30 বাজে, এখন রিশু ঘুমাতে এসছে। রিশু আমার কোলেই ঘুমায়, বড় হয়ে গিয়েও আমার কোলে ঘুমায়। শুয়ে পড়ো বাবা, শুয়ে পড়ো। কি কি অসভ্যতামি বাবা, চলে আসো। বাজে 10:45 আর রিশু খাওয়া দাওয়া করে ব্রাশ করছে, কারণ রিশুর পোকা দাঁতে প্রচুর ব্যথা হয়, সেই জন্য সববার খেয়ে দেই রিশু ভালো করে মুখ ধোয়। পড়বে কিন্তু গায়ে। আর আমার তো প্রচণ্ড মাথা যন্ত্রণা, দেখো না এখানে ক্রোসিন রেখেছি, সন্ধেবেলায় একটা খেয়েছি, এত মাথা যন্ত্রণা, মাথা তুলতে পারছি না। তো রিশুর মুখ ঠুক ধোয়া হলে আমার সব পরিষ্কার করা হয়ে গেছে, আমরা শুয়ে পড়বো। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে বাইরে। আমি গেটেও তালা মারিনি, তালা মারতে যাবো, বাইরে অন্ধকার, কী বৃষ্টি হচ্ছে।